দর্শক, শুরু করছি আমাদের মিম টিভির নিয়মিত অনুষ্ঠান গানে গানে কিছু সময়। আমাদের মাঝে আজকের অতিথি শিল্পী হিসাবে উপস্থিত আছেন অন্না রানী পুরকাস্ত। চলুন আমরা শিল্পীর সাথে পরিচয় করে নেই। অন্না, তুমি কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আমরা এখন কোন গানটি আশা করতে পারি? আমি এখন আপনাদেরকে একটি খুব প্রচলিত একটি গান শোনাবো, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল ছাত্রী গানটি। শোনা যাক। দর্শক, আমি মিম টিভির নিয়মিত অনুষ্ঠান গানে গানে কিছু সময়। এই অনুষ্ঠানে আমি প্রথম গানটি গাইব, তুমি কোন বাদেশে রইলা দয়াল চাঁদ।
বাহ, চমৎকার একটি গান শুনলাম আমরা। আচ্ছা অন্না, এখন আমরা পরবর্তী কোন গানটি শুনবো? ভাটিয়ালি একটা খুবই প্রচলিত গান, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান কয়া যান, ও কি বন্ধু কাজল ব্রহ্মরায়। শোনা যাক গানটি। আসলে অন্যার কাছ থেকে আমরা প্রিয় দর্শক দুটি গান শুনলাম, অনেক ভালো লাগলো। আচ্ছা অন্না, আমরা এখন জানবো তোমার কাছ থেকে, তুমি সঙ্গীতে আসা কার মাধ্যমে বা তোমার উস্তাদকে,
আমার উস্তাদ শ্রদ্ধেয় আমার বড় বোন রিপা কর, আর সঙ্গীতে আসা আমার অনুপ্রেরণা দিয়েছেন আমার মা বাবা। আসলে আমার মা বাবার গানের প্রতি অনেক ভালো খেয়াল, সেই জন্য আমি সঙ্গীতে এসেছি। আসলে খুব ভালো হয়েছে, তোমার মা বাবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমাকে যে এত দূরে এগিয়ে নিয়েছেন, আমরা কামনা করবো তুমি অনেক বড় শিল্পী হো, এটাই কামনা করবো। আমরা এখন কোন গানটি শুনতে পারবো? প্রচলিত একটি গান, কি জ্বালা দিয়ে গেলি মনে, কা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 
মুক্তার একটি গান শুনলাম ওনার কাছ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। মিমটিভি ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানিয়ে আমরা শেষ গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। অন্যায় এখন আমরা শেষ কোন গানটি শুনতে পারবো? শেষ গান একটি থামাইল গান, তোমারে দেখি পারবো নিজে শুনে আপনার গানটি।